বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে তরমুজের জুস বা শরবত না খেয়ে ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকরভাবে তৈরি করুন তরমুজের শরবত বা জুস, যেটা আপনাদের এই গরমে এক গ্লাস তরমুজের রস তৃষ্ণা মেটাতে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শারমিনীলা কুকিং স্টুডিওতে আপনাদেরকে অভিনন্দন। আজ আমি আজকে করে দেখাবো তরমুজের জুস বা শরবত। তো ভিউয়ার্স, আমি বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই এই গরমে কীভাবে এক গ্লাস তরমুজের রস আমাদের তৃষ্ণা নিবারণ করবে, তো এর জন্য কী কী উপকরণ লাগছে আর কীভাবে এটা ঝটপট তৈরি করব, চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই। ভিউয়ার্স, আমি আজকে তরমুজের জুস বা তরমুজের শরবত করার জন্য নিয়ে নিয়েছি 2 ফালি তরমুজ। এখানে ভিউয়ার্স 250 গ্রাম পরিমাণ তরমুজ আছে। একটা হলো নর্মাল, যেটা আমি কেটে নিয়েছি এখনই, আর একটা হলো ডিপ ফ্রিজে রেখে আমি বরফ করে নিয়েছি। কারণ ভিউয়ার্স, আমি আজকে 2 রকম শরবতটা বা জুসটা করব। একটার মধ্যে আমি পানি অ্যাড করব, আর একটার মধ্যে পানি অ্যাড করব না। কারণ ভিউয়ার্স, অনেকের মনে হতে পারে তরমুজ শুধু পিওরভাবেই হয় না, ভিউয়ার্স পানি অ্যাড করেও যে শরবতটা হয় তা আজ আমি আজকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, আমি তরমুজের শরবত বা জুসটা তৈরি করে নিই। তো ভিউয়ার্স, এর জন্য প্রথমে তরমুজগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা হলো বরফের ফ্রিজে রাখা তরমুজ, আর এটা হলো নর্মাল তরমুজ। তো আমি এখন প্রথমেই বরফ যে তরমুজগুলো সেটার জুসটা করে নিব, এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। তো আমি এক এক করে ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ তরমুজ। ভিউয়ার্স, এটার মধ্যে যে বিচিগুলো আছে সেগুলো আপনাদের কষ্ট করে ফালানো লাগবে না, যতগুলো যতটুকু সম্ভব ফালানো যায় সে ততটুকু ফেলে দিবেন, বাকিগুলো ভিউয়ার্স ব্ল্যান্ড করার পরে ছেঁকে নিলেই হবে। তো আমি এখন এটাকে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিব। 1 মিনিট ব্ল্যান্ড করে ভিউয়ার্স এটার সাথে আমি মিশিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। ভিউয়ার্স, চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। কারণ ভিউয়ার্স, তরমুজে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে, যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা অ্যাড করে নেবেন। তো আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে এটা আবারও সুন্দর মতো ভালো মতো ব্ল্যান্ড করে নিব। এখন আমি খুব ভালো মতো ব্ল্যান্ড করব 2 থেকে 3 মিনিট। তো ভিউয়ার্স, আমার ব্ল্যান্ড করা শেষ। তো আমি এখন একটা ব্ল্যান্ডারের জগে একটা ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে নিব। বেশ, একটা চামচের সাহায্যে জুসটা ঢেলে একটু নাড়াচাড়া করলে খুব সহজেই ছাঁকনি থেকে জুসটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে জুসটা আলাদা করে নিচ্ছি, এবং দেখবেন ভিউয়ার্স, জুসটা বের হওয়ার পর অবশিষ্ট ময়লাগুলো উপরে থাকবে, বিচিগুলো, তো এগুলো আমরা ফেলে দিব, আর জুসটা আমরা গ্লাসের মধ্যে ঢেলে নিব। তো ভিউয়ার্স, আমার রেডি হয়ে গেল তরমুজের রস। ভিউয়ার্স, এটা হলো পিওর। তো আমি সেম প্রসেসে আমার দ্বিতীয় ধাপের পানি অ্যাড করা তরমুজের শরবতটা করে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের তরমুজগুলো। এটার মধ্যে ভিউয়ার্স আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। ভিউয়ার্স, এখানে আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন, না হলে জুস বা শরবতটা খেতে ভালো লাগবে না। এখন যেহেতু গরমকাল, ভিউয়ার্স অবশ্যই ঠান্ডা পানি দিবেন। সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। ভিউয়ার্স, লবণটা এই কারণেই দেওয়া, লবণটার কারণে একটা ফ্লেভারটা একটু অন্যরকম ভাব আসে। তো আমি এটা এখন আবার ভালো মতো ব্ল্যান্ড করে নিব। ভিউয়ার্স, এখন যেহেতু গরমকাল, আপনাদের দুপুরবেলা 1 গ্লাস তরমুজের রস আপনাদের বা জুস মানে তৃপ্তি মেটাতে বা গরমে একটু ঠান্ডা অনুভূতি দিতে সহযোগিতা করবে। তো আমি সেই ব্ল্যান্ডারের জগেই দিয়ে দিচ্ছি আগের যে ছাঁকনিটা, সেই ছাঁকনিটা দিয়ে জুসটা আবারও ভালো মতো ছেঁকে নিব। তো ছেঁকে রসটা বের করে নিব। দেখুন ভিউয়ার্স, এই আমার রসটা একটু পাতলা হয়েছে, আর এই রসটা একটু কালার একটু চেঞ্জ, কারণ এটা পানি অ্যাড করা। তো আমি এখন এটা ময়লাটা আলাদা করে জুসটা ঢেলে নিব। তো ভিউয়ার্স, আমার রেডি হলে পানি অ্যাড করা তরমুজের জুস। তো আমি এখন এটা আর একটু ঠান্ডা ভাব লাগার জন্য আমি দিয়ে দিব 2 টুকরো বরফ, আর দিয়ে দিব লেবু স্লাইস। ভিউয়ার্স, লেবু স্লাইসটা এই জন্যই দেওয়া যাতে একটু মানে লেবুর একটা ফ্লেভার আসে। তো ভিউয়ার্স, আমার রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। রেসিপিটি কত ভালো হয়েছে তা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমার একটা তরমুজের মধ্যে আমি পুরো তরমুজটাই শুধু তরমুজ দিয়ে শরবতটা করেছি, আর একটা শুধু পিওরভাবে।
আরেকটা পানি অ্যাড করে করেছি। ভিউয়ার্স এটা দুইভাবেই করা যায়। ভিউয়ার্স এটা কেমন হয়েছে আমি খেয়ে বলছি, ভিউয়ার্স এটা অনেক ভালো হয়েছে, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভিউয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।